টাকা করি গয়নাপত্র যা যা আছে সেইগুলো নিয়ে ভোরের দিকে পালিয়ে এসো। মানে তুমি এসব কি বলছো? দেখে ছাড়ো সব কথা, তোমাকে না শাড়িতে হেব্বি লাগছে, আসো। জানো অঙ্কিত, আমার বাড়ি থেকে কিন্তু ঘটক লাগিয়েছে। আচ্ছা তাহলে চলো পালাই। ধুর পালাই! আচ্ছা তুমি বলো, আমরা কি কোনো দোষ করেছি যে পালাবো? আরে বাড়ির লোক এসব প্রেম ভালোবাসা কখনো মানে না, আর মানবেও না। মা বাবা আমাদের ভালোই চায়। তারা হ্যাঁ ভালো তো চাই, কিন্তু নিজেরটা। কেন, তোমার এই মনোভাব? দেখো মেয়ের বাবা মা চায় ছেলের উচ্চ আয়, আর ছেলের বাবা মা চায় মেয়ের উচ্চ রং। তা ঠিক, তবে আমার মা বাবা আশা করি মেনে নেবে। ঠিক আছে বলে দেখো, আমার এই সামান্য আয় তোমার বাবা মা মেনে নেয় নাকি? আরে মেনে নেবে, দেখবে ঠিক মেনে নেবে। মেনে নিলেই ভালো, চলো। কি ব্যাপার এত আর্জেন্ট? তোমার কথা বাড়িতে বলেছি কিন্তু মেনে নেবে না বলছে। হুম জানি তো, ওই গার্জেনদের কাজই হলো গার্জেনগিরি ফলানো। তোমাকে যেটা বলেছিলাম সেটাই হবে, চলো পালাই পালাই। ধুর পালাই, পালালেই হলো, কোথায় যাব কোথায় থাকবো একবার ভেবে দেখেছো? আরে সব ব্যবস্থা আমি করে দেবো, কিন্তু বাড়ি থেকে বেরিয়ে তোমার বাড়ি গেলে তখন? আরে আমি থাকি মেসে, আর দেশের বাড়ি তো অনেক দূর, কোনো খোঁজই পাবে না। ঠিক আছে চলো তাহলে। চলো মানে তুমি এইখানে এই পোশাকে যাবে নাকি? তাহলে কি করব? শোনো একটা কাজ করো, এখন তুমি বাড়ি যাও, তারপর সময় বুঝে টাকা করি গয়নাপত্র যা যা আছে সেইগুলো নিয়ে ভোরের দিকে পালিয়ে এসো। সে কি পালাবো তোমার সাথে, কিন্তু বাড়ির গয়নাপত্র নেব মানে? আরে অসুবিধা আছে নাকি? হঠাৎ করে নতুন সংসার শুরু করব, কিছু ব্যাকআপ না হলে হয়? আরে আমরা দুজনেই তো শিক্ষিত, কিছু না কিছু একটা ব্যবস্থা। দেখো ওইভাবে হয় না, বাইরের সমাজ ব্যবস্থা খুব কঠিন, তখন কিন্তু আমরাই বেকায়দায় পড়ব। আচ্ছা অঙ্কিত তোমার মনে হয় পরে সব ঠিক হয়ে যাবে? আরে বাবা হ্যাঁ পরে সব ঠিক হয়ে যাবে। হ্যালো, হ্যাঁ আমি বাড়ি থেকে পালিয়ে চলে এসেছি তো, হ্যাঁ ব্যাগপত্র গুছিয়ে, তুমি তাড়াতাড়ি এসো। ঠিক আছে।
তুমি নামাজ পড়ছো অঙ্কিত? হ্যাঁ, আমরা তো দিনে পাঁচবার নামাজ পড়ি। তুমি মুসলমান বলনি তো? আমি যে মুসলমান নয় সেটা বলেছি কি? আর নাকি আমি বলেছি আমি হিন্দু? জাত সম্বন্ধে তো কোনো কথাই হয়নি। কিন্তু অঙ্কিত মণ্ডল নাম নামও তো, কিন্তু মণ্ডল? হ্যাঁ, মণ্ডল হিন্দু হয় আবার মুসলমান হয়। দেখে ছাড়ো সব কথা, তোমাকে না শাড়িতে হেব্বি লাগছে, আসো চলো। আরে অঙ্কিত, সকাল সকাল যে। আরে স্যার, আসুন আসুন আসুন। এই বুঝলে, এটা হচ্ছে স্যারের বাড়ি, মানে ওই অনেক কটার মধ্যে একটা। ও আচ্ছা। না না, এই বাড়িতে তুমিই থাকবে, আমি শুধু মাঝে মধ্যে এসে একটু মজা নেব। মানে বুঝলাম না। এই, তুমি আমার থেকে বাড়ি ভাড়া নিয়েছো? আরে না না, তোমাকে ওনার কাছে বেচে দিলাম। কি মানে তুমি এসব কি বলছো? এই নাও, এতে 1,00,000 টাকা আছে, এটা তোমার। ধন্যবাদ স্যার। আচ্ছা বলছিলাম, আর একটু বাড়িয়ে দিলে হতো না? কেন, ওর বাড়ির ঘনে ফুট টাকা সবই তো তোমার। ঠিক আছে স্যার, তবে আমি আসি। এটা আমার সাথে কি হয়ে গেল? Ha ha ha!